व्हाट्स गोइंग ऑन गाइस आर पाई बांग्ला यूट्यूब चैनले सबाई के स्वागतम। तो आज के ये भिडियो हे तो भिडियोते वेब डेवलपिंग ट्यूटोरियल समस्त रोडमैप जो रोडमैप क्यों चलते हैं क्यों गेले एक भलो वेब डेवलपर हो जाए तो से सम्बन्धे बोलो एर पर दिन थे एकदम हाथे कलमे कि बोलबो एर पर भिडियो थे हाथे कलमे वेब डेवलपिंग किसुटा कर शेखा। तो जो बोलो जो आज के रिसोर्सेसगुलो देवार पर आमार मने हय ना आमार आलदा करे करा दरकार जदि करा दरकार हय तो आमी निजे करब किछुटा किन्तु आमी जे रिसोर्सेसगुलो बोलबो सेगुलो खाँटी कथा हबे। आर तो सबाई ए चैनलटाके सबसक्राइब करते भूलबेन ना आर भिडियोटा लाइक आर शेयर करते भूलबेन ना। तो आमार कमेंट बक्स प्राय फाँका थाके आपनादेर भालो मंद सब कथा सुनते आमी राजी आछि किन्तु कमेंट करे जानान जे आपनादेर केमन लागे भालो होक बा खराब कमेंट करे जानान आर लाइक करते भूलबेन ना जदि आपनादेर भालो लागे। तो आमी आरपाई बांगला यूट्यूब चैनल थेके एकटा भालो डेवलपिंग ट्यूटोरियलेर रोडमैप आमी आपनादेर सामने तुले धरछि। तो एजोन्नो प्रथमेई आमी आमार पीडिएफ व्यूअरे चले जाब। तो पीडिएफ व्यूअरे गिए आपनारा देखते पाच्छेन हाउ टू बिकम ए फुल स्टैक वेब डेवलपर। तो ये आपनारा देखते पाच्छेन फुल स्टैक वेब डेवलपर इफ यू वांट टू बिकम ए स्टैक। तो आमी आपनादेरके बोलबो जे ए जे रिसोर्सेसगुलो आमी पेयेछि तो एर 80% 85% आमी बोलबो आमी शिखेछि सेखान थेके। आमी अवश्यई एकटा थैंक्स देव এই মানে ভিডিওটা কপিরাইট হতে পারে এতটাই হেল্প পেয়েছি একজনের কাছ থেকে। তো সেটা হচ্ছে কোড উইথারি। তো আমি ইংরেজিতে বলছি যে মেনি মেনি থ্যাংকস কোড উইথারি ইউটিউব চ্যানেল। আর আপনাদেরকে বলছি যে এই ইউটিউব চ্যানেলটা ইন্ডিয়ার টপ মোস্ট ইউটিউব চ্যানেলগুলোর মধ্যে একটা আর সাবস্ক্রাইবার খুব বেশি না হলেও মানে কি বলবো 200-300 কে এরকম হলেও মানে এটা খুব একটা কম নয় অনেকটাই কিন্তু এরকম হলেও এই ওয়েব ডেভেলপিং কিংবা যে কোনো প্রোগ্রামিং বা কোডিংয়ের জন্য এটা হিন্দি ভাষায় ইউটিউব চ্যানেল কিন্তু এরই এই মানে এই যে কোডিথ হ্যারি যার হ্যারি বলে একজন প্রোগ্রামারের তো তিনি ইন্ডিয়ান আর তার একটা ইংরেজি ইউটিউব চ্যানেল আছে তাতে খুব বেশি ইউটিউব ভিডিও নেই কিন্তু তাতেও আপনারা গেলে কিছু কিছু জিনিস জাভা এবং অন্যান্য ল্যাঙ্গুয়েজ সি প্লাস প্লাস এগুলো শিখতে পারেন। তো সেটার চ্যানেলের নাম আমি বলেছি প্রোগ্রামিং উইথ হ্যারি খুব সহজ সহজ নাম। আর যদি কোড উইথ হ্যারিতে আপনাদের যেতে অসুবিধে হয় মানে চ্যানেলটা খুঁজে পেয়ে গেছেন কিন্তু সাজানো নেই বা সাজানো আছে কিন্তু আপনাদের দেখতে অসুবিধে হচ্ছে তাহলে আমি বলবো কোড উইথ হ্যারি .com বলে একটা ওয়েবসাইট আছে সেটা তারই ওয়েবসাইট আর সেখানে গেলে ওই ইউটিউব ভিডিওগুলোকে এম্পট করে রাখা আছে এবং সেখানে গেলে আপনারা পরপর বিভিন্ন ল্যাঙ্গুয়েজ ওয়াইজ আপনারা সেটাকে শিখতে পারবেন। তো আমি এখানে বলবো এখানে তার কথা অনুযায়ী আমি এখানে বলছি যে আপনাকে মিনিমাম 80% HTML জানতে হবে। আপনাকে এই মুহূর্তে 100% HTML জানতে হবে না। আমি অবশ্যই বলবো codewithhari.com-এ গিয়ে আপনি তাড়াতাড়ি গিয়ে যেটা করুন সেটা হচ্ছে সাবস্ক্রাইব করে দিন আর চ্যানেলটার বিভিন্ন ভিডিও বিভিন্ন জিনিস দেখতে থাকুন। আর যদি আপনার সাবস্ক্রাইব করতে ইচ্ছা না হয় তাহলে codewithhari.com চলে যান কিন্তু জিনিস একই পাবেন। আমি বলবো যে ওনারও একটু লাভ হবে আপনি যদি সাবস্ক্রাইব করে দেন। তো আমি বারবার ওনাকে থ্যাঙ্কস দেবো যে উনি ওনার মতো একজন প্রোগ্রামিং কি বলবো একজন ওয়েব ডেভেলপার খুব সাহায্য করেছে আমাকে। মানে ডিরেক্টলি তো আমার সঙ্গে কখনো কন্ট্যাক্ট হয়নি কিন্তু তার যে ভিডিওগুলো সেগুলো থেকেই আমি রিসোর্সেস নিয়ে তার অনেক গাইডলাইনও আছে খুব ভালো গাইড করেন তিনি বিভিন্নভাবে আর বিভিন্ন টপিকের উপর তিনি ভিডিওগুলো বানান কিন্তু মেন যে টপিকটা সেটা হচ্ছে প্রোগ্রামিং ওয়েব ডেভেলপিং কম্পিউটার অ্যান্ড টেকনোলজি এগুলো রিলেটেড থাকে আর বেশিরভাগ ফোকাস থাকে প্রোগ্রামিংয়ের উপরে। তো এখানে আমি বলবো যে তারই ভিডিওগুলো থেকে 80% HTML 60% CSS আর 50% জাভাস্ক্রিপ্ট আর 20% ডেটাবেস যদি আপনারা শিখে থাকেন তাহলে আপনাদেরকে একটা 100% ভালো ওয়েব ডেভেলপার বলা যাবে। কিন্তু যদি আপনারা 200% হতে চান তাহলে এগুলোকে সবগুলোকে 100% করতে হবে। কিন্তু এখনই যদি আপনারা খুব ভালো একটা ওয়েব ডেভেলপিংয়ের মানে ফ্রিল্যান্সিং করতে চান বা সেখান থেকে টাকা কমাতে চান বা আপনারা এই রাসবেরি পাইতে খুব কম খরচে ওয়েব ডেভেলপিং করতে চান তাহলে তো আপনাদের জন্য ভিএস কোড আছে। ভিএস কোড ইজ দ্য টপ ওয়ান অফ দ্য টপ মোস্ট কোড এডিটর অ্যান্ড সেটা রাসবেরি পাইতে আসে যখন তাহলে আপনাদের কোনো অসুবিধেই হবে না।
তো এনআরজি ওয়েব ডেভেলপিংগুলো ওয়েব ডেভেলপিং টিউটোরিয়ালগুলো আছে, তাতে তিনি ভিএস কোড ইউজ করেছেন। তো সেক্ষেত্রে আপনাদের অনেক মানে খুবই মানে 95% আপনাদের সেখানেই সাহায্যটা হয়ে যাবে বা সুবিধাটা হয়ে যাবে। তো আপনি সেখানে গিয়ে আপনার কোডিথারি.কমে গিয়ে 80% HTML, 60% CSS আর 50% জাভাস্ক্রিপ্ট শিখে রাখুন, আর 20% ডেটাবেসটা আপনাদেরকে শিখে রাখতেই হবে। আর যেটা বলছি সেটা হচ্ছে, আফটার ইউ ফিনিশিং দ্য লার্নিং অব অল দিস টেকনোলজিস, তো আপনাকে এগুলো শেষ করার পর ইউ উইল বি এবল টু বিল্ড গুড ডিজাইনস। তো আপনাদেরকে একটু দেখুন, আমি একটা পার্থক্য বলে দিচ্ছি যে ওয়েব ডেভেলপিং আর ওয়েব ডিজাইনিং এই দুটোর মধ্যে পার্থক্য আছে। যে ডিজাইনার হয় সে খুব ভালো ওয়েব ডেভেলপিং করতে পারে না, লেআউট তৈরি করতে পারে না, বা নানা রকম জিনিস করতে পারে না। তো সেখানে এখানে আপনাদের একটা, যদি আপনারা গ্রাফিক ডিজাইনার হন তাহলে ওয়েব ডেভেলপিং আপনাদের জন্য নয়, আপনারা ওয়েব ডিজাইনিং করুন। আর ওয়েব ডিজাইনিং আপনারা যে কোনো ধরনের স্টক এডিটার দিয়ে করতে পারেন, যেমন wix.com বা wordpress.com, কিন্তু আমি কখনো সাজেস্ট করবো না, কারণ তারা যেগুলো যারা এগুলো দিয়ে করে তো তাদেরকে কখনো ওয়েব ডেভেলপার বলাই যায় না, তারা জাস্ট ক্লিক করে আর ওয়েবসাইট রেডি। তো সেগুলোতে আপনাদের কিন্তু ওয়েব ডেভেলপিং শেখা হবে না। আমি বলবো যে যদি আপনারা ওয়েব ডেভেলপিং ধীরে ধীরে করতে থাকেন তাহলে অটোমেটিকলি কিছুটা ভালো, মানে আমি বলে দিচ্ছি অ্যাটলিস্ট 60% আপনাদের ওয়েব ডিজাইনিংয়ের একটা কনসেপ্ট চলে আসবে। আপনারা লেআউট তৈরি না করেও আপনার সুন্দর সুন্দর ওয়েবসাইট তৈরি করতে পারেন। আমার অনেক ধরনের ওয়েবসাইট তৈরি করা আছে, তো আমি এখন সেই লিঙ্কগুলো দিব না, কারণ সেই লিঙ্কগুলো দিয়ে দিলে আমার পরিচয় সবাই জেনে যাবে। আমি বলেছি আমার 1K সাবস্ক্রাইবার না হলে আমি আমার পরিচয় দেবো না, কিন্তু যেটা ব্যাপার সেটা হচ্ছে এখানে আপনাদের দু ধরনের, আমি আগের দিনে যে বলেছিলাম ব্যাক এন্ড আর ফ্রন্ট এন্ড বলে দুটো জিনিস আছে, আপনারা এখনই গিয়ে চেক আউট করুন আমার আগের ভিডিওটা, সেটা থাকলে আপনাদের যারা একদম ওয়েবের নুভ তারাও জানতে পারবে ওয়েব ডেভেলপিং কী জিনিস, ওয়েব ডেভেলপিং কেন, ওয়েব কী জিনিস, সব কিছু সেখানে ভালোভাবে বলা আছে। আমি এখানে আর সময় নষ্ট করতে চাই না, আমি বলতে চাই যে ব্যাক এন্ড কী ফ্রন্ট এন্ড কী যদি আপনারা ভালোভাবে বুঝে থাকেন তাহলে ভালো, নাহলে আমি এক্ষুনি আই বাটনে আপনারা দেখে নিন, আই বাটনে আমি লিঙ্কটা দিয়ে দিচ্ছি। আর যেটা ব্যাপার সেটা হচ্ছে এই যে ভিডিওটা আমি করছি, তো এর জন্য দুটো ডেভেলপিং আপনাদেরকে জানতে হবে, ফ্রন্ট এন্ড ডেভেলপিং আর ব্যাক এন্ড ডেভেলপিং। ব্যাক এন্ড ডেভেলপিং যদি আপনারা খুব ভালো কিছু না জানেন তাহলে আপনাদের খুব বেশি কিছু হবে না। আপনারা নিজেদের চ্যানেলের জন্য একটা ওয়েবসাইট তৈরি করতে চান, বা আপনারা নিজের কাজের সুবিধার জন্য, বা কোনো মার্কেটিংয়ের জন্য একটা ওয়েবসাইট তৈরি করতে চান যাতে খুব বেশি কিছু হবে না, তাহলে আপনারা ওয়েব ডেভেলপিং শিখতে চান, বা ফ্রিল্যান্সিং করতে গেলে আপনাদের কিন্তু দু ধরনের জানতে হবে। কিন্তু বেসিক ধরনের যদি আপনারা ওয়েবসাইট তৈরি করতে চান তাহলে ফ্রন্ট এন্ড ডেভেলপিং দিয়ে আপনারা সব কিছু করতে পারেন, চ্যাটরুম বা ইত্যাদি এইসব মানে যেখানে কমেন্ট বক্স থাকবে, চ্যাটরুম থাকবে, এই ধরনের জিনিসপত্র তৈরি করতে গেলে আপনাদেরকে শক্তপোক্তভাবে ব্যাক এন্ড ডেভেলপিংটা শিখতে হবে। কিন্তু যদি আপনারা ফ্রন্ট এন্ডে পাকাপোক্ত হন তাহলেও কিন্তু ফ্রিল্যান্সিংকে ভালো টাকাই কামানো যাবে। কিন্তু আমি যেটা বলছি যে টাকা কামানোটা আমাদের উদ্দেশ্য নয়, আমাদের টাকাটা একটা পার্থিব জিনিস, আমি এটাই বলছি যে টাকা একটা পার্থিব জিনিস, কিন্তু আপনাদের যে জ্ঞানটা হবে এখান থেকে সেটা খুব একটা কিছু কম হবে না। আর আপনারা যখনই ওয়েব ডেভেলপিং করবেন এই টিউটোরিয়ালটা একবার করে চোখ বুলিয়ে নেবেন, তাতে আমারও লাভ হবে, ভিউ বাড়বে, সাবস্ক্রাইবার বাড়বে, আর যেটা হবে সেটা হচ্ছে আপনাদেরও লাভ হবে, আপনারাও তাড়াতাড়ি পারবেন। বাট আমি বলতে চাইছি যে এটা জাস্ট একটা তারির ভিডিও রিমেক, আমি এখানে কিন্তু মানে ডাবিং হচ্ছে না কিন্তু রিমেক বলছি, কেন না তা এই যে পিডিএফটা আপনারা দেখছেন যেটা আমি এখানে পিডিও ভিউরা চালাচ্ছি, এটা মিস্টার হ্যারি মানে কোড উইথ হ্যারি যিনি কি বলবো ফাউন্ডার, তিনি এটা কি বলবো বানিয়েছেন, আমি তার কাছ থেকে জাস্ট ডাউনলোড করে আপনাদেরকে দেখাচ্ছি। তাই আমি বলছি যে আমার কপিরাইটও আসতে পারে, সেই জন্য বারবার থ্যাঙ্কস দিচ্ছি কোড উইথ হ্যারিকে। আর কেন না, আমি আসলে এখনও খুব ভালো ইউটিউবার হতে পারিনি, এখনও চেষ্টা করে যাচ্ছি ভালো হওয়ার জন্য। তো একটু একটু সাহায্য না হলেও, আমি দেখলাম যে যত ইউটিউবার আছে না তারা নিজেদের স্বার্থের জন্য সত্যিটা বলছে না, লুকিয়ে লুকিয়ে থাকছে, কিন্তু এই যে কোডিদেরই ইনার কোনো স্বার্থ নেই, ইনার মাসিক ইনকাম শুনলে আপনার অজ্ঞান হয়ে যাবেন, তাই ইনার ইনকামটা ইউটিউবের লক্ষ্য নয়। আর ইনি একজন দারুণ ব্যক্তি, আমি সেই জন্য বলছি যে ইনার কাছ থেকেই শিখবেন। তাহলে আমি বলছি যারা বুঝতেও পারেন না ওয়েব কি ওয়েব ডেভেলপিং, তারা আপনার আগের ভিডিওটা দেখে একবার কোডিজারিতে গিয়ে দেখুন, এই ভিডিওটা তারা দেখছেন তারপরে কোডিজারিতে যান এবং প্লেলিস্টগুলো অ্যাক্সেস করুন, কিংবা কোডিজারি.কমে গিয়ে আপনার ভিডিওগুলো দেখুন, আপনারা দেখবেন একদম মাখনের মতো ক্লিয়ার হয়ে গেছে যে ওয়েব ডেভেলপিং কী। আর এই সব কিছু ওয়েব ডেভেলপিং আমি নিজে শিখেছি রাসবেরি পাইতে, তো আমি বলছি যে রাসবেরি পাইতে এরপরের দিন থেকে রাসবেরি পাইতে আমি নিজে আপনাদের সামনে কোডিং করে দেখাবো, তো সে বিষয়ে কোনো অসুবিধা নেই।
আর সেটা বলছি সেটা হচ্ছে ব্যাক এন্ড ডেভেলপিংটা একটু কঠিন আছে, মানে কঠিন আমি কঠিন বলবো না, কিন্তু জাভাস্ক্রিপ্ট যাদের পোক্ত হবে না, মানে এই যে 50% জাভাস্ক্রিপ্ট যারা শিখবে, এখানে যে 50% লেখা আছে, তারা কিন্তু এখানে ব্যাক এন্ড ডেভেলপমেন্ট খুব ভালো কিছু পারবে না। ব্যাক এন্ড ডেভেলপিং জানতে গেলে জাভাস্ক্রিপ্ট, নোট জেএস, পিএইচপি এই ধরনের ল্যাঙ্গুয়েজগুলো খুব ভালোভাবে জানতে হবে। জাভাস্ক্রিপ্ট জানলে নোট জেএসে খুব হেল্প হয়, যদিও নোট জেএস ব্যাক এন্ডের জন্য একটু টাফ একটা ল্যাঙ্গুয়েজ। আমি বলবো যে একদম ফার্স্টে যিনি রেখে তিনি রেখেছেন যে পিএইচপি, পিএইচপি হচ্ছে ইজি টু লার্ন আর বেস্ট ফর বিগিনার্স। তো আমি এখানে আপনার ওনার লাইনটাই পড়ে দিলাম, কিন্তু এটা একদম বাস্তব কথা। পিএইচপি যে জানবে সে ব্যাক এন্ডে একদম কিং হয়ে যাবে, কিন্তু জাভাস্ক্রিপ্ট একদম যার মানে ফেভারিট হচ্ছে জাভাস্ক্রিপ্ট, সেইটাই সে ভালো পারবে পারে, তাহলে জাভাস্ক্রিপ্টে আপনারা এটা যেতে পারেন, হুইচ ইজ অলরেডি নোন ওকে ফর ফ্রন্ট এন্ড। তাহলে জাভাস্ক্রিপ্ট আপনারা যদি ভালো করে জানেন তাহলে হবে, কিন্তু ডিফিকাল্ট টু লার্ন জাভাস্ক্রিপ্ট কনসেপ্ট, মানে অনেক ডেপথ কনসেপ্ট আছে, সেগুলো উনি ওনার ভিডিওতে আলোচনা করেছেন। তো আমি লিঙ্কটা ডিসক্রিপশানে দিয়ে দেবো, কোড উইজার্ডের যে ভিডিও লিঙ্কটা যেখান থেকে আমি এটাকে নিয়েছি, তো দেখলে দেখতে পাবেন যে আমি প্রায় রিমেক করেছি, কিন্তু যেটা ব্যাপার সেটা হচ্ছে বাংলাতে এর আগে কেউ উপস্থাপন করেনি। আমি আমার যেটা হচ্ছে বাঙালিরা কেন পিছিয়ে থাকবে, আমি বাঙালি বলতে বাঙালি বুঝি, হিন্দু মুসলিম বাংলাদেশি ভারতীয় কিছু বুঝি না, বাঙালি বাঙালি। আর যেটা ব্যাপার সেটা হচ্ছে বিগিনার্সদের জন্য যেটা আমি বললাম রেকমেন্ডেড নয়, সেটা তিনি এখানে লিখেছেন যে ফ্রন্ট এন্ড ফ্রেমওয়ার্ক ইজ লাইক রিঅ্যাক্ট। ওকে, তো বিগিনারদের জন্য প্রথম প্রথম ফ্রন্ট এন্ড ডেভেলপিং করুন, আপনারা করতে থাকুন, কোনো অসুবিধা নেই। আর থার্ড পার্টি জাভাস্ক্রিপ্ট, সিএসএস ফ্রেমওয়ার্কস, মানে আমি যেটা বলছিলাম যে টেলভিন্ড সিএসএস দিয়ে সিএসএস করা যায়, আর বুটস্ট্র্যাপ দিয়ে খুব ভালো এইচটিএমএল তৈরি করা যায়, এই ধরনের নানা ধরনের ওয়ার্ডপ্রেস দিয়ে খুব ভালো একটা ওয়েবসাইটই তৈরি করা যায়, wix.com আছে, এগুলো খুব ফালতু জিনিস। আমি বলছি খুব ফালতু জিনিস, কারণ ওয়েব ডেভেলপিং এগুলো দিয়ে কেউ কখনো শিখতে পারে না। তাও আপনারা যদি ওয়েব ডেভেলপিং না শিখে থাকেন এগুলো কি ইউজ করতে পারবেনও না, কিন্তু উইক্স আর ওয়ার্ডপ্রেস এগুলো কিন্তু ব্যতিক্রমী ধর্মী দুটো ওয়েবসাইট। তো আমি বলছি যে এগুলোতে না যাওয়াই ভালো। আর ওয়েবসাইট বিল্ডার্স মানে উইক্স আমি কথা বলছি বা ওয়ার্ডপ্রেস, এগুলোতে না গেলে ভালো। আমি আপনাদেরকে হাত জোড় করে বলছি যে ওয়েব ডেভেলপিংয়ে যদি আপনারা নেমেছেন রিসেন্টলি কোনো কিছু দরকার, তাহলে একটা মাস সময় নিন। আপনার একটা মাস সময় নেই তাহলে কোড উইথারির যে 5 মিনিটে ওয়েব ডেভেলপিংয়ের যে কোর্সগুলো আছে তাতে কিন্তু তারা তিনি ফ্রেমওয়ার্কসগুলো ইউজ করেছেন, তিনি দেখিয়েছেন যে ফ্রেমওয়ার্কস ইউজ করে কী করে তাড়াতাড়ি করা যায়, কিন্তু সেটা একটা লেভেলের পর। আপনি হঠাৎ করে যদি ফ্রেমওয়ার্কস ইউজ করেন তাহলে কিন্তু আপনারা অ না জেনেই বিসর্গ খণ্ড যেগুলো পড়তে যাচ্ছে সেটা উচিত নয়। আর আপনারা যেটা করতে পারবেন না সেটা হচ্ছে এডিট করতে পারবেন না, যদি আপনারা ভালো করে ল্যাঙ্গুয়েজটা না জানেন না বোঝেন তাহলে ভিতরে গিয়ে আপনারা কিছু এডিট করতে পারবেন না। আর আমি এগুলোকে খুব ভালোভাবে দেখাবো। এরপরে আমি বলবো যে কয়েকটা লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, ঠিক আছে, সেই লিঙ্কগুলো আপনাদের জন্য একদম 100% এটা আমাকে হ্যারি দিয়েছেন, তো মিস্টার হ্যারি, আমি তার পুরো নামটাও জানি না, শুধু কম্পিউটারেই চেনে আমার তাকে, মানে কোনো যোগাযোগও নেই, কিন্তু তার আমি এত ভক্ত হয়ে গেলাম কী করে না, কারণ একজন ভালো ডেভেলপার একজন ভালো ডেভেলপারকেই চিনতে পারে, সেই জন্য আর কিছু না। আমার খুব ভালো ডেভেলপার লেগেছে তাকে, মানে একদম জেনুইন লোক, মানে তার মতো এত ভালো আমি আর কাউকে দেখিনি ইউটিউবে, তাই আমি বলছি যে HTML ইন ওয়ান ভিডিও, তার এখানে একটা লিঙ্ক দেওয়া আছে, আমি PDFটাও দিয়ে দেবো, পিডিএফের লিঙ্কটাও আমি খুঁজে টুঁজে, মানে এটা যদি আমি ভিডিও পাবলিশ করার সময় হয়তো যদি নাও থাকে তাহলে আমি 2-1 দিনের মধ্যে খুঁজে এনে আমার ডিসক্রিপশানে এডিট করে দিয়ে দেবো, কোনো অসুবিধা নেই। আর HTML চার্জশিট এইটার আমি বলে দিচ্ছি, HTMLcheatsheet.com, এইখান থেকে আমি অনেক ধরনের অ্যানিমেশন পেয়েছি, যে cheatsheet.com। আর কমপ্লিট ওয়েব ডেভেলপমেন্ট কোর্স এটা codeuithari.com-এই পাবেন, আচ্ছা PHP টিউটোরিয়াল এটাও পাবেন। আমি বলছি না পুরো জিনিসটাই কোড উইথারি খুব ভালোভাবে বুঝিয়ে দিয়েছে। আর কোড পেন বলে একটা জিনিস আছে, codepencheatsheet.com, আর প্রজেক্টস ইউজিং HTML CSS জাভাস্ক্রিপ্ট এগুলো কোড উইথারিতে পেয়ে যাবেন। তো আমি বলছি যে খুব ভালো আমি আপনাদেরকে রিসোর্সেসগুলো দিয়ে দিচ্ছি। আর যদি টুলস লাগে আপনাদের খুব ভালো ওয়েব ডেভেলপিং, তাহলে আমি বলবো যে UX Wing বলে একটা ওয়েবসাইট আছে, ঠিক আছে, ওই UXWing.com আপনারা দেখতে পাচ্ছেন এইটা, তো এটা হচ্ছে আইকনের জন্য। পিক্সাবে বলে একটা আছে, সেটা হচ্ছে Pixabay.com, এটা হচ্ছে মানে ফ্রি ইমেজ, কপিরাইট ফ্রি ইমেজের জন্য। আর
HTML5 for templates. তা এইখানে আপনাদেরকে বলছি যে প্রথমে আপনাদেরকে একটা ওয়েবসাইটের টেমপ্লেট দেখতে হবে, আমি সেগুলো একটু এগাচ্ছি আমার পিপিটি দিয়ে আপনাদেরকে বোঝাবো, তাতে কোনো অসুবিধা নেই। আর যেটা বলছি সেটা হচ্ছে ফ্রি HTML5 ফর ফ্রি টেমপ্লেট, আর আনস্প্ল্যাশ যেটা আছে আনস্প্ল্যাশ ডট কম, এটা ইমেজের জন্য আনস্প্ল্যাশ ডট কম। আর যেটা হচ্ছে জেসন প্লেস হোল্ডার ফর টেক অনলাইন রেস্ট API, এটা আপনারা বুঝতেই পারছেন। আর মোর রিসোর্সেস অ্যাভেলেবেল গিটহাব রিপোজিটরি, তাহলে গিটহাব ডট কম একটা খুব ভালো ওয়েবসাইট আপনাদেরকে আগের ভিডিওতে বলেছিলাম। তো গিটহাবে আপনারা খুব ভালোভাবে এগুলোকে আপলোড করুন আর ফ্রিলি ইউজ করুন। গিটহাবে হ্যাক হওয়ার চান্স খুব কম, আপনার ফাইল আপনার কাছে থাকবে, যদি আপনার ফাইল কেউ চুরিও করে তাহলে আপনার কোনো অসুবিধা নেই। কারণ দেখুন আপনারা প্রথম প্রথম এমন কিছু হয়ে যাবেন না যাতে সিকিউরিটির দরকার, মানে আপনার ফাইল যদি কেউ কপি করে দিয়ে নিজের একটা ওয়েবসাইট তৈরি করে, একটা পৃথিবীর একটা প্রান্তে দেখবে আমি আর একটা প্রান্তে দেখবে, তাতে কোনো অসুবিধা হবে না। আপনি তো করেননি তাহলে কোনো অসুবিধা নেই, কিন্তু আপনি যখন পরে হবেন খুব বড় ওয়েব ডেভেলপার তখন আপনাকে কি করতে হবে না, তখন আপনাকে এই যে ডট কম বলে যে ওয়েবসাইটগুলো ডট কম ডট টিকে তো ফ্রি আগে ছিল, এখন পাওয়াই যায় না, আর ডট ইন ডট অর্গ ডট কম এগুলো আপনাদেরকে কিনতে হতে পারে, দিলে সিকিউরিটির কোনো প্রবলেম হবে না। আর আমি এখন যেটা করছি সেটা হচ্ছে আমি এখন সোজাসুজিভাবেই আমার আমার নোটপ্যাড মানে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশানে চলে যাচ্ছি। তো এখানে ফাঁকা একটা স্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন, তো এখানে আমি গিয়ে জাস্ট একটু আপনাদেরকে বোঝাবো আর কিছু না। তো এখানে আপনি আপনি দেখতে পাচ্ছেন আমি পেন করে নিচ্ছি এটাকে। তো আপনারা কি করবেন প্রথমে, তো যেটা বললাম যে 50% জাভাস্ক্রিপ্ট আপনাদেরকে শিখতে হবে, HTML CSS দেখুন আপনারা 100% শিখে রাখলেও যদি 100% শিখে রাখেন 100% HTML CSS তাহলে কোনো অসুবিধা নেই। কিন্তু আমি বলবো যে 50% জাভাস্ক্রিপ্ট মানে JS এটা আপনাদেরকে তৈরি করতে হবে, মানে এটা জেএসটা লাগে তৈরি করার জন্য, জেএসটা লাগে তৈরি করতে হবে। আমি সরি আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, তো এটা ভুল করে বেরিয়ে গেছে, কিন্তু এই যে জেএসটা দিয়ে আপনাদেরকে ব্যাকএন্ডকে প্রস্তুত করতে হবে। আর ফ্রন্ট এন্ডেও জেএস খুব ভালো একটা কাজ করে, লাইক অ্যানিমেশনের জন্য, অ্যানিমেশনের জন্য খুব ভালো লাগে। তো আমি যেটা বলবো আর সাজেস্ট করবো, খুব বড় বড় ওয়েবসাইট যেমন বুস্ট্র্যাপ নিজেই একটা, আমি বলবো বুস্ট্র্যাপে আপনারা এটার উদ্দেশ্যে যান না যে বুস্ট্র্যাপে আপনারা ওয়েবসাইট বানানো দেখবেন, কিন্তু বুস্ট্র্যাপে ধরুন বুস্ট্র্যাপ ওয়েবসাইট, তাহলে সেখানে গিয়ে আপনারা দেখতে পাচ্ছেন এইখানে আপনাদের লোগো আছে, এইখানে আপনাদের লোগো আছে, আমি যে তীরচিহ্ন দিয়ে দেখাচ্ছি লোগো। আমার আসলে পেন ট্যাব ইউজ করি না, মানে আমি বিগিনার ইউটিউবার তাই আমার পেন ট্যাব কোনো মতে নেই, আমি পেন মানে মাউস দিয়েই কাজ চালাই। তো এইখানে আপাতত এইটুকু বোঝানোর জন্য তো মাউসই যথেষ্ট, আমি তো খুব ভালো কিছু নয়। তো এইখানে যদি ধরুন আপনার ন্যাপবার আছে তো আপনারা এইভাবে ডিজাইন করতে পারবেন, ধরুন একটা ওয়েবসাইট তাহলে এখানে আপনি দেখলেন যে তার লোগোটা এখানে, তাহলে আপনার ওয়েবসাইটের লোগো আপনারা এখানে রাখতে পারেন, অন্য কোথাও রাখতে পারেন, সেটা ডিজাইন করে আপনারা বের করতে পারবেন। তো তার জন্য আমি সাজেস্ট করব যে বলবো যে কোড উইথ হ্যারি, এই যে কোড উইথ হ্যারি আমার এটা লেখাটা একটু বেঁকে গেছে, তো এইটা হচ্ছে বেস্ট ওয়েব ডেভেলপিংয়ের জন্য। ওকে, তো আপনারা এইটাকে ভিজিট করুন কোড উইথ হ্যারি ডট কম, আর ভালোভাবে ওয়েব ডেভেলপিং শিখুন। আমার আসলে আজকে বোঝানোর কিছু ছিল না, ফালতু আমি এই পিপিটা নিলাম, পিপিটিটা ইউজ করছি, কিন্তু বলছি যে মানে পিপিটি আজকে আমি রেডি করতে পারিনি কারণ ভিডিও দেরি হয়ে গেলে ভিউয়ার্স কমে যায়, তাই আমি তাড়াতাড়ি ভিডিও ছাড়ার চেষ্টা করছিলাম। আর আশা করছি ভিডিওটা ভালো লাগবে। তো এখানে আপনারা ন্যাপবার, আমি ভুলে গেছি লিখতে, ন্যাপবার ন্যাপবার, তো ন্যাপবার এখানে থাকবে, বা এখানে একটা কন্টেন্ট রাখলেন, এখানে একটা ফটো রাখলেন, আপনারা আপনাদের ইচ্ছা মতো রাখতেই পারেন, কোনো অসুবিধা নেই। আর এটাকে আমি যদি আপনাদের কাছে আবার চলে যাই,
তো আপনারা এটা দেখতে পাচ্ছেন। তো আমি আবার আমার পিডিএফটাতে চলে যাচ্ছি। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন পিডিএফ, ওকে, পিডিএফ আর দেখানোর কিছু নেই। আমি আশা করছি যতজন ভিডিওটা দেখছেন তারা codewithharry.com অবশ্যই যাবেন, বা codewithharry-র যে অফিসিয়াল ওয়েবসাইট যেটা আছে, যেটা codewithharry.com, বা codewithharry-র যে অফিসিয়াল ইউটিউব চ্যানেল বলতে গেছিলাম আমি আসলে, সেটাকে যাবেন এবং ভালোভাবে সেগুলো শিখবেন। আমি এরপরে আপনাদের কমেন্ট অনুযায়ী বা নিজের ইচ্ছা মতো যখন আমার ভালো লাগবে আমি এরপরে একটা ওয়েব ডেভেলপিং হাতে কলমে শুরু করব। কিন্তু তার আগে আমি যেভাবে আমার ভিডিওগুলো রাসপবেরি পাইয়ের কন্টেন্ট রিলেটেড, বিভিন্ন ওএস রিলেটেড, মানে অপারেটিং সিস্টেম বিভিন্ন রিলেটেড এবার আমি ছাড়বো ধীরে ধীরে, তো সেগুলোর জন্য আপনারা অপেক্ষা করুন আর সাবস্ক্রাইব করে দিন আমার ইউটিউব চ্যানেল। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন লেখা নিচে যাচ্ছে, স্ক্রল করছে, তো সাবস্ক্রাইব করে দিন ফর দিস কাইন্ড অফ ভিডিওস, আর লাইক শেয়ার তো করবেন। ওকে, তো এখন পর্যন্ত ঠিক আছে, আবার আমরা আরপিআই বাংলাতে ফিরে আসি, আরপিআই বাংলাতে। তো এখানেই গুড বাই।